শুধু পরীক্ষাই দিয়ে যাবে, টেট পাস করেই যাবে, ট্রেনিং নিয়েই যাবে, আর চাকরিতে পাবে না, এটা চলতে পারে না। আপনাদের কাছে আমাদের আমার এইটুকুই বলার যে রাজনীতি করার অনেক মঞ্চ আছে, কিন্তু চাকরি প্রার্থীদের সঙ্গে লড়াই করা দীর্ঘদিনের আমাদের একটা শক্তি, এবং এই লড়াইটা ব্যানারলেস হবে, চাকরি প্রার্থীদের হবে, এটাই আমরা দীর্ঘদিন বলে এসেছি। এখানে রাজনৈতিক নেতা হিসেবে ভাষণ দেওয়ার কোন প্রয়োজন নেই, কারণ কেননা আপনাদের সামনে এরকম সবাই বসে থাকবে, এসে ভাষণ দিয়ে যাবে, তাতে অনেকের অনেকটা লাভ হতে পারে, কিন্তু আপনাদের আমি তাই আপনাদের যে পার্থ, ওরা যখন আমার সাথে কথা বলতে যায় আমি বলেছিলাম যে কোনো পলিটিক্যাল পার্টির লিডারদের দেখো না, তোমাদের লড়াই সেই লড়াইটাই মিডিয়া দেখাবে, চাকরি প্রার্থীদের লড়াই। আজকে পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে যন্ত্রণার জায়গা চাকরি প্রার্থীদের, শিক্ষিত যুবক না পারবো এমন কিছু করতে, আর না পারবো হচ্ছে চাকরি না পেয়ে বেকারের যন্ত্রণা ভুগতে, কিছু টিউশন পড়ানো ছাড়া কোনো রোজগারের রাস্তা নেই। এই রাজ্যের সরকার না আনছে শিল্প, চপ বাজে অ্যান্টেন বলে যা মুখে তো বলতে অনেকের ভালো লাগে, বাস্তবের বাজারে বাবা মা কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, জমি বিক্রি করে মায়ের গয়না বিক্রি করে ডিএলএড পাস করেছে, কেউ চপ বাজার জন্য নয়, এটাই হচ্ছে বাস্তব। এই লড়াইটা লড়তে হবে আপনাদের, এই লড়াইতে আমি এসে গরম গরম ভাষণ দিলে আপনাদেরকে চাঙ্গা করতে পারি, কিন্তু লড়াইটা আপনাদের লড়তে হবে। আপনারা লড়েছেন, আপনারা কোর্টে গেছেন, আপনারা কোর্টে গিয়ে পুলিশের সাথে বিধাননগর কমিশনের সাথে লড়াই করে এখানে অবস্থানের পারমিশন পেয়েছে, কেউ আপনাদেরকে পরামর্শ দিয়েছে, আমি এটুকু ঠিক, আমাকে ফোন করেছে, কথা বলেছে, হেল্প করেছে, এইটুকু ঠিক, কিন্তু লড়াইটা তো আদালতের লড়াইটা আপনারা লড়েছেন, জাজমেন্টটা তো আপনারা বের করেছেন না অন্য কেউ করে দিয়েছে, বলে হকের লড়াই লড়তে হবে, হকের লড়াই অন্য কেউ লড়ে দেবে না। পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবদের শূন্য পদে নিয়োগ পাওয়া এটা আমাদের হক, এটা কারুর দয়ায় দান নয়। রাজ্য সরকার যদি বেকারদের চাকরি দিতে না পারে, আজকের মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিল যাদের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই তাদের সরকারে থাকার ক্ষমতা নেই, আর আজকে দাঁড়িয়ে আমরাও বলছি যারা বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে না পারে তাদেরও সরকারে থাকার কোনো অধিকার নেই, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তবতা। এই লড়াইটাই আমরা লড়ব, আর এই লড়াইটা লড়ার জন্য কারুকে নেতা মানানোর দরকার নেই, নেতা আপনারা, লড়াইটা আপনাদের, হৃদয়টা আপনাদের, অন্য পলিটিক্যাল রং এসে কেউ যদি বলতে পারে আমি অমুক দলের সভাপতি, আমি বিরোধী দলের এই করি, আমি এমএলএ, ঠিক আছে বুঝেছি, পশ্চিমবঙ্গের অনেকগুলো চাকরি প্রার্থীদের অবস্থার মঞ্চ চলছে, তাদের অভিজ্ঞতা এটাও তো আমাদের বুঝতে হবে, বলে লড়াইটা আপনারা লড়বেন, নিজেরা ইউনাইটেড থাকবেন, বেকাররা একজোট হবেন, নিজেদের হকের চাকরিটা বুঝে নেবেন, আর একটা বেকারের সঙ্গে ঝামেলা বাঁধাবেন না, এইটা হচ্ছে আমার বক্তব্য। কেননা হচ্ছে এই ডিএলএড যা রায় হয়েছে তাই, আজকে আপার প্রাইমারি হলো কেন, প্রাইমারি হলো না কেন, এই বিতর্কে যাবেন না কেন, ওদেরও যন্ত্রণাটা প্রচুর। আজকে সব জায়গায় বেকাররা একজোট হয়ে চাকরি দিতে হবে, 2016 সালের পর পশ্চিমবঙ্গে 9, 10, 11, 12 নোটিফিকেশন নেই, 17 সালের পর, 17 পরীক্ষার পর প্রাইমারিতে 17 পরে কোনো রিক্রুটমেন্ট নেই, আপার প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিফিকেশন 2014, তারপরে রিক্রুটমেন্ট নেই, ফলে যন্ত্রণায় সবাই আছে, আমাদের অধিকার হরণ করছে এরাজ্যের শিক্ষা ব্যবস্থা, এরাজ্যের সরকার, ফলে তার বিরুদ্ধে লড়তে হবে, এটাই আমাদের বক্তব্য। ধন্যবাদ, এই লড়াইটা আপনারা লড়বেন, সবাই একসাথে থাকবেন, আমাদের যেটুকু করণীয় আমি ব্যক্তিগতভাবে চাকরি প্রার্থী যৌথ আন্দোলনের মঞ্চ থেকে যেটুকু সাহায্য করার প্রয়োজন, পুলিশ পারমিশন করিয়ে নিয়ে গত 11 আগস্ট মিছিল হয়েছে, এখানে যেটুকু পরামর্শ দেওয়া সেটুকু আমরা দিচ্ছি, আমরা কোনো রাজনৈতিক ফায়দা তুলতে আসেনি, আমার রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু এখানে এসে আমি চাকরি প্রার্থীদের ছাড়া অন্য কোন রাজনৈতিক কথা বলবো না, এটাই, কারণ এটা আমার রাজনীতি করার জায়গা না, এখানে বেকার ছেলে মেয়েদের হক পাইয়ে দেওয়ার লড়াইটা আমি লড়বো। বিএসসি মুভমেন্টে অনেকে আমাকে দেখেছেন বিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ, না সেখানে কোনোভাবেই পলিটিক্যাল রং আমি বলি না, টিভিতে আমাকে অনেকে দেখতে পারেন বিশেষ রাজনৈতিক দলের পরিচয় হিসেবে, ওটা ওই জায়গা, ঝান্ডা ধরে মিছিল করার জায়গা ওটা, এটা না, এটা করবো না, আপনাদের সঙ্গে প্রথম থেকে ছিলাম,
আছি, আগামী দিনেও থাকব। আপনাদের চাকরি প্রার্থীদের লড়াইটা যতদিন চলবে, সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা সমস্ত শূন্য পদে চাকরি না পাওয়া পর্যন্ত এই লড়াইতে আপনাদের সঙ্গে থাকব। রাজনৈতিক রং বাতি রেখে, রাজনৈতিক রংটাকে দূরে সরিয়ে রেখে, যারা রাজনৈতিকভাবে আমার বন্ধু, যাদের সঙ্গে রাজনৈতিকভাবে এখানে অনেকেই থাকতে পারেন অন্য কোনো দলের সমর্থক, তাদের সমস্যাটাও আজকে চাকরি প্রার্থীর সমস্যা হিসেবে আমার সমস্যা, এই লড়াইতে আমি লড়ব। আপনাদের কাছে বলছি এই কমিটমেন্ট দেখে সকলকে অভিনন্দন জানিয়ে, লড়াই জিন্দাবাদ, লড়াই লড়তে হবে, এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। কারণ এই লড়াইটা না জিতলে যারা অযোগ্য সাদা খাতা জমা দিয়ে স্কুলে পড়াচ্ছে তারা আগামী প্রজন্মের ভবিষ্যৎটাকে শেষ করবে। ফলে যোগ্য আপনারা, আপনাদেরকে চাকরি প্রার্থী হিসাবে যোগ চাকরি করতে হবে, এটাই হচ্ছে আমাদের লড়াই। এইটুকু কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।